ভেহিকেল পদে নব্বইটি শূন্য পদের একটি ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট বেরিয়ে এসেছে আমরা বিস্তারিত জানবো ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই জান দেখবে নমস্কার বন্ধুরা তোমার ডাব্লুপিএসসি এক্সাম চলো আমরা এবার ভিডিওটাকে শুরু করি যার লাস্ট তারিখ আছে তোমাদের দশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট দেওয়া হয়েছে এক করে মোটর ভেহিকেল যেটা আছে বিপিএসসি মোটর ভেহিকেল জব অ্যালার্ট টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ডিটেলস এবার নাম্বার অফ পোস্ট দেখে নাও মোটর ভেহিকেল ইন্সপেক্টর যেটা আছে নব্বইটি পোস্ট পে স্কিল আছে লেভেল সিক্সের পে স্কিল হবে এবার ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে আনরিজার্ভদের জেনারেলদের জন্য ছাব্বিশটি এখানে ভ্যাকান্সি আছে ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য ছটি আছে এসসিদের জন্য কুড়িটি আছে এসটিদের জন্য দুটি আছে যেটা আছে ইবিসিদের জন্য বাইশটি আছে বিসিদের জন্য এখানে দশটি আছে এখানে বিসি ওমেনদের জন্য এখানে চারটিও দেওয়া আছে ন টোটাল নব্বইটি আছে এবার এখানে ইলিজিবল ক্রাইটেরিয়া কি দেওয়া আছে ইলিজিবেল ক্রাইটেরিয়া টেন পাস মিনিমাম টেন পাস হতে হবে এর সঙ্গে সঙ্গে টেন পাস ছাড়া আর কারা অ্যাপ্লাই করতে পারবে এখানে হাই স্কুল উইথ ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যদি কারোর থেকে থাকে তারা অ্যাপ্লাই করতে পারবে এর সঙ্গে ডিপ্লোমা ইন যেটা আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি থাকে তার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকতে লাগবে এর সঙ্গে একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগ লাগবেই এটা যদি টেন পাস হয় তাহলেও কিন্তু ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগবে বাকি এই সমস্ত যেগুলো কোয়ালিফিকেশান দেওয়া আছে এগুলোর জন্যও কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা মাস লাগবে এজ লিমিট কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে আঠারো থেকে সাঁত্রিশ বছরের মধ্যে যারা মেল ফিমেল আছে তারা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এজটা ক্যালকুলেট করা হবে কোন দিন থেকে এক আট দু এটা মাথায় রাখতে লাগবে এজটা ক্যালকুলেট করা হবে কিন্তু এক আট দু হাজার মধ্যে তার আগে তোমাদের এর পরে যে ডেট তোমাদের ক্রাইটেরিয়া কমপ্লিট হয় সেখানে কিন্তু হবে না তার আগে তোমাদের ক্রাইটেরিয়া কমপ্লিট হতে হবে এরপর কি দেওয়া আছে এখানে দেখানো এর অ্যাপ্লিকেশান ফি কত চার্জ করা হবে জেনারেলদের জন্য সাতশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফি চার্জ করা হবে এছাড়া এসসি এস তারপরে পিএইচ ওমেন ক্যান্ডিডেটদের জন্য দুশো টাকা এখানে অ্যাপ্লিকেশান ফি চার্জ করা হবে এছাড়া এখানে স্টার্টিং ডেট এগারোই মে থেকে এটি শুরু হয়েছে এটার ডেট এক্সটেন্ড করে দশই জুন পর্যন্ত লাস্ট ডেট করা হয়েছে এবং ফিস পেমেন্টের লাস্ট দিন দেওয়া হয়েছে সতেরোই জুন এবং অ্যাপ্লিকেশান যেটা আছে সাবমিট করতে লাগবে চব্বিশে জুনের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে এবং অনলাইনে যেটা তোমাদের যেটা আছে লাস্ট ডেট অফ সাবমিশন হার্ড কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশনের হার্ড কপি লাস্ট ডেট দেওয়া আছে তোমাদের তিরিশে জুন পর্যন্ত এরপরে এখানে দেখে নাম এর ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মেবি অনলাইন অ্যাপ্লাই থ্রোদের ওয়েবসাইট যেটা দেওয়া আছে এখানে ডাব্লু 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 ডট বিপিএসসি ডট বি আইএইচ ডট এনআইসি ডট ইন এর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা যেতে পারো এগারো পাঁচ দু হাজার কুড়ি থেকে শুরু করে দশ ছয় দু হাজার কুড়ি পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এরপরে এখানে নিচে দেখে নাও আর কী দেওয়া আছে এখানে জব লোকেশন আছে বিহারে বিপিএসসি মানে বিহারে এটা বিহারের জন্য জব লোকেশন এবার সিলেক্টেড প্রসেস কী আছে কীভাবে সিলেক্ট করা হবে সিলেকশন প্রসেস আছে বেস এন রিটেন এক্সামিনেশন রিটেন এক্সামিনেশন হবে এর সঙ্গে সঙ্গে ইন্টারভিউ হবে এবং বাকি ডিটেলস তোমরা যদি জানতে চাও বাকি ডিটেলস ভিডিও ডিসক্রিপশানে আমি তোমাদের লিঙ্ক দেবো যারা ওয়েস্ট বেঙ্গলের যারা তোমরা ইন্টারেস্টেড আছো তারা যদি তোমরা করতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশানে তোমাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে সেখান থেকে লিঙ্কগুলোর মধ্যে তোমরা এখানে এই ডিটেলস পেয়ে যাবে এখানে অনলাইন ডাইরেক্ট অ্যাপ্লিকেশন পেয়ে যাবে এবং জব অ্যালার্ডটাও এখানে পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটেও এখানে দিয়ে দেওয়া হবে তাহলে ভিডিও ডিসক্রিপশানে তোমরা যদি ইন্টারেস্টেড হও চেক করে দেখে নেবে অবশ্যই